পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি ডুবি, 10 জনকে জীবিত উদ্ধার, একজন নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে 9টি যানবাহন নিয়ে ডুবে যাওয়া রজনীগন্ধা নামের ফেরির 10 জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে একজন। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। নৌবাহিনীর ডুবুরি দলও উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি আকরাম হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার সকাল 8:30 দিকে মানিকগঞ্জ পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে 11 যাত্রী নিয়ে ডুবে যায় রজনীগন্ধা নামে একটি ফেরি। পাটুরিয়া ঘাটের 5 নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। জানা গেছে, মঙ্গলবার রাত 1টার দিকে রাজবাড়ি দৌলতদিয়া ফেরিঘাট থেকে কাভার্ড ভ্যান ও পিকআপ সহ 9টি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে রজনীগন্ধা। তবে ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে আটকে ছিল ফেরিটি। সকালে কুয়াশা কেটে গেলে তীরে ফেরার সময় 5 নম্বর ঘাটের কাছে বাল্ক হেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। যাত্রীরা বলছেন, দীর্ঘ সময় ধরে ফেরিতে পানি প্রবেশ করছিল। আমাদের বলতেছে না যে ফেরিটা তোলা আছে, আপনার ওঠেন লোকজন, যে আপনার গাড়িতে ঘুমায় রয়েছে, আপনার ডাক দৃষ্টি ওঠেন। তারা কোনো টাকা টাকি করতেছে না। পরে আমার হেল্পার না গাড়িতে নেমে বলতেছে, ভাই দেখেন দি পানি উঠে গেছে, ফেরি তোলাই যাবে। যখনই লাভি ওই সময় দেখি পার এতখানি পানিতে ডুবে গেছে। এবারটা উঠছি, উইটা দেখি যে সব ডুবে যাচ্ছে, সব দেখি ঘুমাই। এবারটা ঘুমের তো উইটা নিয়ে ডাকটা কয়টা গাড়ির থাবা টাবা দিলাম, বললাম যে ওঠেন ওঠেন, ডুবে যাচ্ছে। আবার ড্রাইভারের বললাম যে ভাই গাড়ি তো ডুবে যাচ্ছে, কয় ফেরির মাছ পথে এসে কি ফাউকাতা ঠাবাতে লাগিয়েছিস। তাৎক্ষণিকভাবে 6 যাত্রী এবং পরে আরও 4 জন সহ মোট 10 জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ একজন, তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল। আমরা বিআইডব্লিউটিসির কাছ থেকে জানতে পেরেছি যে একজন লোক মিসিং আছে, আর ওই যে জাহাজটা যেটা ডুবে গিয়েছিল ফেরিটা, সেটাকে উদ্ধার করার জন্য একটা আমার উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে অলরেডি রওনা হয়ে আসছে। এই ঘটনাস্থলে আসার সাথে সাথেই আমরা সমন্বিতভাবে আমরা উদ্ধার কার্যক্রম চালাবো। এদিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মাঘের শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকা। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। টানা কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহে শীতের পারদ আরও নেমেছে পঞ্চগড়ে। হিমালয়ের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনদুর্ভোগ বেড়েছে আরও বেশি। টানা কয়েকদিনের তীব্র শীতে সিলেটেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কুয়াশার কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট শিডিউলেও বিপর্যয় ঘটেছে। শীতের দাপটে কাঁপছে উত্তরের জেলা জয়পুরহাট। টানা 7 দিন ধরে সূর্যের দেখা মিলছে না। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগী সংখ্যা। হিমশীতল বাতাস আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের আরেক জেলা নাটোরও। সারাদিন সূর্যের দেখা না মেলায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। তীব্র শীত উপেক্ষা করেই কাজে যাচ্ছেন শ্রমজীবীরা। ঘন কুয়াশার সাথে কনকনে ঠান্ডা ঠাকুরগাঁয়েও। শ্রমজীবী, ছিন্নমূল ও কৃষকদের দুর্ভোগ রয়েছে চরমে। কুড়িগ্রামে টানা 7 দিন ধরে সূর্যের দেখা মিলছে না। শীতের সাথে ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। বিশেষ করে নদ নদীর তীরবর্তী 400 চরাঞ্চলে ঠান্ডার প্রকোপে কষ্টে আছে শ্রমজীবী ও ছিন্ন আয়ের মানুষরা। ভাগ্য বদলে দালালের প্রলোভনে সৌদি আরব গিয়ে চরম নির্যাতনের শিকার হয়েছেন সাতক্ষীরার ফিরোজা খাতুন। কর্মক্ষমতা হারিয়ে দেশে ফিরেছেন এক বুক হতাশা নিয়ে। সাতক্ষীরা থেকে আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোন রকম প্রাণ নিয়ে দেশে ফিরলেও ফিরোজার চোখে মুখে এখন হতাশা। সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের নজরুল ইসলামের মেয়ে ফিরোজা খাতুন। স্বামীর সাথে বনিবনা না হয় এক সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। সন্তানের ভবিষ্যৎ ও নিজের ভাগ্য বদলের আশায় 2 বছর আগে দালালদের মাধ্যমে সৌদি আরব গিয়েছিলেন ফিরোজা। ভালো কাজ দেওয়ার কথা বলে নেয়া হলেও ভাগ্যে জোটে অমানবিক নির্যাতন। স্থানীয় দালালের মাধ্যমে, নাম হচ্ছে হাসান, আমি সে আমার ভালো কাজ দেওয়ার নাম করে আমার নিয়ে গেল সৌদি আরব। আমি যেই যে কাজ দেওয়ার নাম করে নিয়ে গেছে সে কাজ আমার দেয় নাই। না দেওয়ার সাথে
এখানে আমার ওরা অনেক নির্যাতন করছে, মারধর করছে। এই দুই বছর আমার বাড়ি আসতে দিয়েছে না, আমার ফোন দিয়েছে না, কারোর সাথে যোগাযোগ করতেও দেয় না। কোনো সাহায্য নিজ আমি কাজ করি খাব, এমন কাজ আমার করছে, আমি কি করি খাবো? আমি সাহায্য আমি সহযোগিতা চাই সরকারের কাছে। ফিরোজাকে সৌদি আরব থেকে উদ্ধার করে ব্র্যাক। এখন তাকে সুস্থ করে তোলা এবং অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে প্রতিষ্ঠানটি। আমরা বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে ওনার লোকেশনটা ট্র্যাক করার জন্য ইমো নাম্বারটা কালেক্ট করি, তার পরিপ্রেক্ষিতে আমরা তাকে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা দেখছি তার শারীরিক কন্ডিশন খুবই খারাপ, আমরা আর্থিক তাকে শারীরিক চিকিৎসার জন্য সহযোগিতা করার চেষ্টা করব। মানব পাচারকারী দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ফিরোজা। বিদেশ যেতে আরো সতর্ক হওয়ার পরামর্শ তার। বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর দুইটায়। এর আগে দুপুর একটা রয়েছে নিউজ টপ টেন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।